সোশ্যাল মিডিয়ায় বামেদের বিদ্রুপ করে কমেন্টের জের, পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ লালবাজারের। আগেও সোশ্যাল মিডিয়ায় একাধিক বিতর্কিত পোস্ট করেছিলেন পাটুলি থানার এই ওসি। আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূখ, পাটুলি থানা ওসির বিরুদ্ধেই তদন্তের নির্দেশ এবার লালবাজারের? দেখো, একদমই পাটুলি থানার অফিসার ইনচার্জ তীর্থঙ্কর দে এর আগে সার্ভে পার্ক থানার ওসি ছিলেন, 1996 ব্যাচের সাব ইন্সপেক্টর, পরবর্তী ক্ষেত্রে ইন্সপেক্টর হয়ে এখন থানার ওসি হয়েছেন। এর আগে সার্ভে পার্ক থানার ওসি ছিলেন, বর্তমানে ইনি পাটুলি থানার অফিসার ইনচার্জ। ইনি আজ গতকাল মাঝরাতে একটা ফেসবুক পোস্ট করেন এবং সেই পোস্ট করে এই অফিসার ইনচার্জ লেখেন, একটা কথা ছিল কমরেড উড়ে কোলন, তোরা দিন রাত যাই জাগিস না কেন, শূন্য ছিলি শূন্য থাকবি। এই স্টেটমেন্ট অফিসার ইনচার্জ পাটুলি থানার, তিনি এই স্টেটমেন্টটা ফেসবুকে লেখেন গতকাল মাঝরাতে। এরপর আজকে ভোর থেকে এই স্টেটমেন্ট সবার নজরে আসে, পুলিশের অন্তরেই প্রশ্ন ওঠে যে একজন থানার অফিসার ইনচার্জ কি করে এরকম পক্ষপাত দুষ্ট লেখা লিখতে পারেন। এবং গোটা ঘটনাটা এরপরই সিপিএম এর তরফ থেকে তারাও প্রতিবাদ জানাতে শুরু করেন মন্ত্রণালয়ের তরফ থেকে। এবং আমরা যে খবর পাচ্ছি যে লালবাজার গোটা বিষয়টায় নড়েচড়ে বসেছে, এবং লালবাজার ইতিমধ্যেই এই পোস্ট কি করে পাটুলি থানার অফিসার ইনচার্জ করলো সেটা নিয়ে তারা এনকোয়ারি শুরু করেছেন। পাটুলি থানার অফিসার ইনচার্জ তীর্থঙ্কর দের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে লালবাজার, তবে এখনই তাকে ওসি পদ থেকে সরানো হয়নি, তিনি ওসি পদেই আছেন। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, ডিপার্টমেন্টাল এনকোয়ারি, সেটা শুরু করার নির্দেশ লালবাজারের তরফ থেকে দেওয়া হয়েছে। একজন অফিসার ইনচার্জ যার ইম্পার্শিয়াল থাকার কথা, সে কিভাবে পক্ষপাত দুষ্ট হয়ে এই কমেন্ট সোশ্যাল মিডিয়ায় করলো সেটা নিয়ে কোনো সদুত্তর তীর্থঙ্কর দের কাছ থেকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদিও তিনি ঘটনার পর ওই পোস্টটি ডিলিট করে দিয়েছেন, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে লালবাজারের তরফ থেকে বিভাগীয় তদন্ত করে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তবে গোটা বিষয় সিপিএম এর তরফ থেকেও কিন্তু ইতিমধ্যেই প্রতিবাদ শুরু হয়ে গেছে। ধন্যবাদ ময়ূখ। তারপরে বাইরে চলছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ধর্ণা। তিন দিন পড়েছে, দুরাত তারা কাটিয়েছেন খোলা আকাশের নিচে রাস্তার ওপরে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, শিবাশিস মৌলিক এবং অরিত্রিক ভট্টাচার্য। শিবাশিস, এর আগে একাধিক শর্তের মধ্যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তারা বৈঠক করতে চেয়েছিলেন, আর এবার তারা জনতার সামনে খোলা মনে আলোচনা করতে চাইছেন। কি বলছেন চিকিৎসকরা? শুরুতেই তোমায় যেটা দেখাবো যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু কোনোভাবেই রণে ভঙ্গ দিয়ে সরে যেতে চাইছেন না, এবং তৃতীয় দিনে পড়েছে অবস্থান। অবস্থানের বেলা যত বাড়ছে, অবস্থানে ভিড় তত বাড়ছে। শুধু চিকিৎসকদের ভিড় নয়, সাধারণ মানুষ তারাও আসতে শুরু করেছেন। একটু পরেই সিনিয়র চিকিৎসক যারা, অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের যে সিনিয়ররা, তারা একটা সাংবাদিক সম্মেলন করে তারা জানাবেন যে তারা এই আন্দোলনে কিভাবে রয়েছেন। আমি দেখতে পাচ্ছি সুবর্ণ গোস্বামী রয়েছেন, অন্যান্য চিকিৎসকরা রয়েছেন, আমি কথা বলা একবার চেষ্টা করব, আপনারা একটু পরে জানাবেন বলেছেন। পাশে থাকার যে বার্তা, জুনিয়র চিকিৎসকরা দুরাত ইতিমধ্যেই তারা রাস্তায় কাটিয়েছেন, ত্রিপলের নিচে কাটিয়েছেন, বৃষ্টির মধ্যে কাটিয়েছেন, কি বলবেন? আলোচনার পথ তো চিকিৎসকরা খোলাই রেখেছে, যে আমাদের দাবি খুব পরিষ্কার, জুনিয়র ডাক্তারদের যে দাবি সিনিয়র ডাক্তারদেরও তাই দাবি, এই পাঁচটা দাবি, এটা নিয়ে আলোচনার পথ খোলা আছে। কিন্তু আমরা কোথাও, যে দুটো মেল জুনিয়র ডাক্তারদের পাঠানো হয়েছে, কোথাও এখানে বলা নেই যে মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংয়ে বসবেন, বলা নেই কোথাও, কোথাও বলা নেই যে আপনাদের দাবিগুলি নিয়ে আলোচনা হবে। যে দাবিগুলি নিয়ে আলোচনার, এই সাধারণত আন্দোলনরত রত মানুষের সঙ্গে যখন হচ্ছে আলোচনা হয়, তখন তাদের যে দাবি দেওয়া সেইগুলো নিয়ে আলোচনা হয়, এটাই স্বীকৃত। আমার এখানে দাবি হচ্ছে যে কিছু পদাধিকারীর আমরা বরখাস্ত করতে, তাদের পদত্যাগ চেয়েছি, অপসারণ চেয়েছি, আমরা কিছু বিচার চেয়েছি, কিছু কিছু জনের শাস্তি চেয়েছি, সেইগুলো আলোচনা না করে আগডুম বাগডুম আলোচনা করবো বলে ডাকলে তো কোনো অর্থ হয় না।